পছন্দ করতে রাস্তাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নির্ভয় ভয় তাই অনেকেই পানির মধ্যেই তাদের পশু জবাই করেন। যদিও সিটি কর্পোরেশন থেকে পশু কুরবানির জন্য স্থান নির্ধারণ ছিল। সিটি কর্পোরেশনের যে সেন্টারগুলো আছে এই ব্যাপারে আপনি আমরা এখন পর্যন্ত তেমন ভাবে জানি না। নিশ্চিতভাবে আমাদের যে নির্ধারিত জায়গার মধ্যে আমরা যদি একটু সমস্যা হয়েছে কোরবানির পশু জোগাড় স্থান নির্ধারণ করা হয়, কিন্তু বাস্তবে কোরবানির স্থান সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ঈদের দিন সকলের তুমুল বৃষ্টিতে কোরবানি রাজধানীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতার সাথে পশুর বর্জ্য পরিষ্কারে অনেকটাই নাকাল।